ঘুরতে যেতে কার না ভালো লাগে? ঘোরার তো জায়গা প্রচুর, কিন্তু একটা জায়গা আপনাদেরকে বলি এবং কোন সময় গেলে কি কি দেখবেন সেটাও একটু বলি, কারণ এই মুহূর্তে প্রত্যেকেরই মন ভীষণ খুশিতে মেতে উঠেছে। যদিও বলতেই পারেন যে আমরা কি ইসরোর সায়েন্টিস্ট, একদমই নয়, কিন্তু তবুও চন্দ্রযান থ্রি যখন চাঁদের বুকে পাড়ি দিয়েই দিয়েছে, তখন তো ভারতবাসী হিসেবে আমাদের গর্বের কোনো শেষই নেই। আর চন্দ্রযান থ্রি পাড়ি দেবার পর মানে চাঁদ মামার বুকে এখন তো সে নানা রকমের তথ্য খুঁজে বেড়াচ্ছে। সেও মোটামুটি ঘুরতেই গেছে বলা যেতে পারে, যদিও সেটা কাজে। ঠিক তেমন যদি আপনাদেরকে একটা ঘোরার জায়গা বলি, কারণ মোটামুটি পুজো তো সামনেই, পুজোর ছুটি আছে, আর পুজো যদি শুরু হয় তারপর তো একের পর এক পুজো, কারণ শুরুতেই হচ্ছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো থেকে যে সেই লাইন লাগাটা শুরু হয় সে তো থামতেই চায় না। দুর্গাপুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, আর তারপর যেই মনে হয় একটু বিরতি, ঠিক তখনই চলে আসে ক্রিসমাস। তাই এই সময়টা ঘুরতে কিন্তু মন্দ লাগে না। এই সময় কোথায় প্ল্যান করছেন? অনেকেই আছেন যারা বেনারসে যাবার জন্য প্ল্যান করেন, বেনারস, কাশী। যারা একটুখানি বই পোকা তারা কিন্তু সাহিত্যের পাতা উল্টাতে উল্টাতে মাঝে মধ্যেই মনে মনে পৌঁছে যান সেই গঙ্গার ঘাটে, সে চোখের বালি বলি বা ধরুন অন্য কিছু। তারা শঙ্করকেও বললে কম বলা হবে মনে হয় না, কারণ প্রত্যেকেই কখনো না কখনো কোনো না কোনো উপন্যাস বা গল্প বা ছোট গল্প সব জায়গাতেই বেনারসের প্রেক্ষাপটকে ব্যবহার করেইছেন। আর তারপরেই বাঙালিদের মধ্যে কিন্তু অদ্ভুত একটা টান জন্মে যায় বেনারসের প্রতি। তাই প্রতি বছরই মানুষজন কিন্তু বেনারসের টানে ছুটে যান। আর বাঙালি কেন বলছি, এটা তো ভীষণ ভুল বলা হবে, সব থেকে পুরনো শহর বলে কথা। তাই এই পুরনো শহরে শুধুমাত্র বাঙালিরা নয়, ভারতীয়রা, বিদেশিরা, তারা পর্যন্ত আসেন পুরনো শহরের স্বাদ গন্ধ আস্বাদন করতে। কিন্তু কখন যাবেন বলুন তো? মানে অনেকেই আছেন ভুল সময় চলে যান। আপনাদেরকে একটা তথ্য দিই, মানে তথ্য না মানে একটা ইনফরমেশন, হ্যাঁ তথ্যই বলা যেতে পারে। সেটা হলো আপনারা যখন প্ল্যানটা করছেন, আপনারা সেই প্ল্যানটা যদি কালীপুজোর পরে করেন, ভাবছেন তো কেন কালীপুজোর পরে করব? তার কারণ হচ্ছে দিওয়ালি। দিওয়ালি তো আমরা জানি, কিন্তু দেব দিওয়ালি জানেন? নিশ্চয়ই জানেন না। ভাবছেন তো দেব দিওয়ালি কি? বলছি মশাই, দেব দিওয়ালিও হয়, আর সেটা কিন্তু হয় কাশীতে, মানে বেনারসে। যদিও ব্যাসকাশী আর বেনারস, ব্যাসকাশীতে নয় কাশীতে, মানে ব্যাসকাশীতে নয় বেনারসে হয়, কিন্তু সেই দেব দিওয়ালিটা কখন হয়, কেন তখন যাবেন? তার কারণ হচ্ছে এই দিওয়ালিটা কিন্তু দেখার মতো, এটা অন্য কোথাও সেইভাবে হয় না, বেনারসেই হয়। আর এটা হয় কার্তিক মাসের পূর্ণিমাতে, মানে ধরুন যে অমাবস্যাতে দীপাবলি হলো, দিওয়ালি হলো, ঠিক তারপরে যে পূর্ণিমাটা আসছে তখন হয় দেব দিওয়ালি। আর তখন কিন্তু গঙ্গার ঘাটটা ভীষণ সুন্দর করে সেজে ওঠে। এমনিতেই যারাই যান গঙ্গার ঘাটে যখন হাঁটাহাঁটি করেন, মনটা হারিয়ে যায় না? কত কিছু চোখে পড়ে, কত পুরনো বিল্ডিং চোখে পড়ে, কত স্থাপত্য রয়েছে, আর তার ঐতিহ্য পরতে পরতে রয়েছে, তখন মনটা তো একটু উদাস হয়ে যায়। আর সেইখানটাতে যদি ধরুন প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, তাহলে বিষয়টা কেমন জমবে? তাহলে নিশ্চয়ই বিষয়টা আরো ভালো মতো জমে যাবে, তাই না? ঠিক তাই। যদি আপনারা বেনারস যাবার প্ল্যান করেন, যদি ভাবছেন যে কখন যাব, কোন সময় যাব, তাহলে অবশ্যই আমি বলবো ওই সময়টা যান, কারণ দেব দিওয়ালি কিন্তু সব জায়গায় দেখা যায় না। যদিও সেই সময় হোটেল পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, কারণ শুধু তো পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা দেশের মানুষ সেখানে যান, পাশাপাশি বিদেশের মানুষজন আসেন দেব দিওয়ালি উপভোগ করতে, তাই সেই সময়টা একটু হোটেল পাওয়াটা চ্যালেঞ্জেরই হয়ে যায়। কিন্তু যদি আগে থেকে প্ল্যান করতে পারেন, যদি আগে থেকে বুক করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার প্ল্যানটা মন্দ হবে না। এবার বলি এই দেব দিওয়ালি, মানে এটা কেন দেব দিওয়ালি, দিওয়ালি কেন হয়? বলা হয় অশুভ শক্তির নিধন। আর দেব দিওয়ালি
মনে করা হয় যে দেবদুয়ালি সেই সময় যারা দেবদেবী রয়েছেন তারা এই দিওয়ালিটি পালন করেন। আর এই সময় কিন্তু বেনারসের ঘাট, মানে সেখানে তো অসংখ্য ঘাট, আর সেই ঘাটটা প্রচুর প্রদীপ দিয়ে সাজানো হয়। কোথাও স্বস্তিক চিহ্ন আঁকা হয়, কোথাও আবার ধরুন এমনি সাজানো হয়েছে। এবার ভাবুন আপনি গঙ্গার বুকে, আর মাঝ গঙ্গা থেকে আপনি দেখছেন ঘাটটাকে, কেমন লাগবে বলুন তো? চারিদিকে শুধু আলোর রসনাই আর প্রদীপ জ্বলছে টিম টিম করে। আর এই সময়টা সব থেকে বড় বিষয়, মানে যে কারণের জন্য আমরা যাই, সন্ধ্যা আরতি, মানে সেটা না দেখলে তো আমাদের মনই ভালো হয় না, সেটাও কিন্তু ভীষণ স্পেশাল। এই সময় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, বিদেশ থেকে প্রচুর মানুষজন আসেন, এবং এইটা যে শুধুমাত্র দশাশ্বমেধ ঘাটে হয় এমনটা নয়, গোটা মানে বেনারসের যত ঘাট রয়েছে, রবিদাস ঘাট থেকে শুরু করে একদম শেষ প্রান্ত অবধি যত ঘাট রয়েছে সব জায়গায় কিন্তু এই দেব দিওয়ালি উদযাপন করা হয়। তবে মূল অনুষ্ঠান যেটা, সেটা অবশ্যই হয় দশাশ্বমেধ ঘাটে। তবে আরো একটা জিনিস আপনাদেরকে বলি, যে আস্তি ঘাট, মানে এইটা নিশ্চয়ই শুনেছেন, আমরা কি বলি বেনারস মানেই হচ্ছে গঙ্গা। আর একটা জিনিস, যদি আপনারা সন্ধে বেলায় যান, মানে ধরুন এই এখন যদিও মুঘলসরাই স্টেশন তো আর নেই, কিন্তু ওই স্টেশন থেকে বেনারসে যাওয়ার পথে গঙ্গাটা যখন মাঝখানে পড়বে অবশ্যই কিন্তু একবার হলেও তাকাবেন, কারণ সেই সময় গঙ্গাটা সন্ধে বেলায় পুরো অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে লাগে। ভাবতে পারছেন কেমন বিষয়টা? আর যেটা বলছিলাম, বেনারস বললেই আমরা ভাবি গঙ্গার কথা, না সেখানে আরো বেশ কিছু নদী তো রয়েছে, তবে আস্তি নদী যার কথা বলতে হয়ই হয়, তার কারণ হচ্ছে আস্তি নদীতে মিলছে হচ্ছে গঙ্গার সঙ্গে, আর যেখানটা মিলছে তাকে বলা হয় আস্তি ঘাট। আর এই যে মিলন স্থল, কেন বলুন তো আস্তি নদী এবং ঘাটটার নামই বা কেন আস্তি ঘাট? আস্তি এই শব্দটার অর্থ কি? কোনো একটা অস্ত্র বা কোনো একটা তরবারি। মনে করা হয় যে মা দুর্গা শুম্ভ এবং নিশুম্ভকে বধ করবার পর সেই তরবারিটা জলে ফেলে দিয়েছিলেন, যে কারণের জন্য এই জায়গাটার নাম হচ্ছে আস্তি ঘাট। তাই আপনি যদি বেনারস যান তাহলে অবশ্যই যেটা করবেন, একদম আস্তি ঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে যাবেন দশাশ্বমেধ ঘাট অবধি। যদিও দেব দিওয়ালির দিন কিন্তু বেশ ভিড় হয়, তবে আপনি যে হতাশ হবেন না সেটা কিন্তু বলতেই পারি। কি যাবেন নাকি? আর দেব দিওয়ালি সম্বন্ধে আর যদি কোনো তথ্য জানবার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।